আজকে হবে হলো খাড়কোল পাতা বাটা। এগুলো হলো খাড়কোল পাতা। যাই হোক, ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে খাড়কোল পাতা কাটা হচ্ছে, আজকে বাটা হবে বলে। খাড়কোল পাতা বাটা করার জন্য কড়াইতে তেল গরম করে কালো জিরে, রসুন, কাঁচা লঙ্কা প্রথমে ভেজে নিতে হবে। এখানে ভেজে নিচ্ছে আমি। তারপর এগুলো ভাজা হয়ে গেলে এগুলো তুলে নিয়ে তারপর আবার খাড়কোল পাতাটা ভেজে নিতে হবে। ভাজার পর দুটো কাঁচা লঙ্কা, রসুন, কালো জিরে আর খাড়কোল পাতা একসঙ্গে পেস্ট করার পর আবার কড়াইতে তেল গরম করে সেই পেস্টটা নাড়াচাড়া করে ঠিক এরকম পর্যায়ে আসবে, তবেই হবে খাড়কোল পাতা বাটা। এরপর আমি রান্না করব হলো পুঁই শাক। পুঁই শাক মিষ্টি কুমতি, তার জন্য কড়াইতে আমি পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে পুঁই শাকগুলো দিয়ে দেব। পুঁই শাক দেওয়ার পর এবার একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে দিয়ে দেব মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োগুলো কাটা হয়ে গেছে, এবার ধুয়ে তুলে নেব। পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে খাওয়া যায়, আবার এর মধ্যে অন্যান্য সবজিও দেওয়া যায়। পুঁই শাক দিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে কিন্তু ভালো লাগে খেতে। একটু নাড়াচাড়া করে তারপর এটা আমি ঢেকে দেব। আজকে যেন শাক পাতা খাওয়ার দিন, প্রথমে রান্না করা হলো খাড়কোল পাতা বাটা, এরপর হচ্ছে পুঁই শাক মিষ্টি কুমড়ো দিয়ে। কিন্তু শাক পাতা নয়, আজকে আমাদের কিন্তু আবার চিকেন এনেছে, পরের দিকে চিকেন রান্না হবে। যে ঢেকে দিয়েছিলাম ঢাকনা খুলে দেখি পাতা আর মিষ্টি কুমড়ো হালকা সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি দেব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো। দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে ঢেকে দেব, যেহেতু ফুল সেদ্ধ হয়নি। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এরকম অবস্থায় অনেকে আবার মাছের মাথা দিয়েও রান্না করে। পুঁই শাক মাছের মাথা দিয়ে রান্না করে, আবার বড়ি টড়ি দিয়েও রান্না করা যায়। আজকে আমি মিষ্টি কুমড়ো আর পুঁই শাক দিয়ে বানাচ্ছি। আবার একটু ঢেকে দেবো, ঢাকনা খুলে দেখি একটু জল মতো আছে। এই জলটাই পুরোপুরিভাবে ভালো করে শুকিয়ে নিতে হবে, তবে আর আমার এইদিকে মিষ্টি কুমড়া পুঁই শাক সব সেদ্ধ হয়ে গেছে। আর একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে দেবো। একদিকে পুঁই শাক রান্না করছে, আরেকদিকে ভাত যেন টপক টপক করে ফুটছে। ভাত উঠলে গেছে, আর এর মধ্যে নামানোর আগে দিয়ে দিলাম চিনি, স্বাদ মতো চিনি। দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নামিয়ে দেবো। পুঁই শাক হয়ে গেছে, এবার নামিয়ে দেব। দুই রকম রান্না হয়ে গেল, এক লঙ্কা বাটা আর মিষ্টি কুমড়ো দিয়ে পুঁই শাক। আর রান্না করা বাকি হয়েছে হলো চিকেন কারি, হলেই রান্নাবান্না কমপ্লিট। চিকেন কারি রান্না করার জন্য প্রথমে কড়াইতে তেল গরম করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো পুরো লাল লাল করে ভাজা হোক ততক্ষণে আমি মাংসের মশলাটা করে নেব মিক্সিতে। আর আমাদের বাড়িতে যেন রান্না শুরু এই নয়, সকালেও রান্না হয়ে গেছে, যেটা আমার দিদিভাই রান্না করেছে। সকালের টিফিন রান্না বান্না হওয়ার পর দুপুরের টিফিন, সকালের টিফিন টিফিন খেয়ে দুপুরের রান্নার আয়োজন করা হচ্ছে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো এবার লাল লাল করে ভেজে নেব।
পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে এবার যে চিকেনের মশলাগুলো কেটে গেছে দিয়ে দেবো। আহ, যা সুন্দর সেন্ট বেরোচ্ছে। দিয়ে দিলাম লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো। এবার এই মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। লঙ্কার গুঁড়ো যেন দিয়ে রং আসেনি তাই আবার একটু দিলাম। এবার আমি চিকেনগুলো একে একে দেবো আর নাড়াচাড়া করে দেবো। আমি সব চিকেন কিন্তু একসঙ্গে দিই না, আমি কিছু কিছু পরিমাণ চিকেন দিই, একবার মশলার সঙ্গে মাখিয়ে নিই, আবার পরেরটুকু দিই, আবার মাখিয়ে নিই, আবার পরে দিই, পরপর একসঙ্গে দিই না, আমি পরপর ভাগ ভাগ করে চিকেনটা মশলা কষানোর মধ্যে দিলাম। তারপর এটা ভালো করে কষিয়ে নেওয়ার পালা, যার গন্ধ বেরোচ্ছে না, খুব সুন্দর সিল বেরোচ্ছে। চিকেন কষানোটা নিয়ে তাকে জল দেওয়ার পর ফুটে করে গরম মশলা মশলা দিয়ে নামিয়ে দিলে দিয়ে দিয়ে চিকেন কারি। এই যে জল বেরিয়েছে এই জলটা পুরোপুরিভাবে শুকিয়ে নিতে হবে, আর এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার ভেজে রাখা আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। একদম ভালোভাবে কষানো হয়ে গেছে, এরপর আমি পরিমাণে জল দিই। মাংসটা কষানো হয়ে গেছে, এরপর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবে। সুন্দর সেন্ট বেরোচ্ছে, জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এবার আমি এটা ঢেকে রাখবো ফুটে ওঠার জন্য। এবার ঢেকে দিলাম, জলটা একটু কম হয়েছিল বলে আর একটু জল দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো মিট মশলা আর গরম মশলা গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি চিকেন কারি।
রান্না বান্না কমপ্লিট, এবার দুপুরে খাওয়া দাওয়ার পালা। দিয়ে দিচ্ছি মিট মশলা, রান্না হয়ে গেল কমপ্লিট, এবার দুপুরে খাওয়ার পালা। খাবার পরিবেশন আজকে আর করিনি, একেবারে ডাইরেক্ট খেতে বসে পড়েছি। প্রথমে শুরুতে খাবো হলো যে খারকোল পাতা দিয়ে যে লঙ্কা বাটা হয়েছে সেটা দিয়ে ভালো করে আগে ভাতটা মাখিয়ে নিই। মানে এটা হলো একদম দিদা ঠাকুরদের, মানে দিদা ঠাকুমাদের রেসিপি। এই রেসিপির মানে এত টেস্ট কি বলবো, যার কোনো তুলনাই হয় না। এই খারকোল পাতা বাটা দিয়ে ভালো করে আগে ভাতটা মাখিয়ে নিই, আর যত ভালো করে মাখানো হবে ভাতের টেস্ট তত খুলবে, এত ভালো লাগে। নিয়ে এবার খেয়ে নেব, দেখানো যাচ্ছে না যে কী টেস্ট। খারকুল পাতা বাটা দিয়ে খাওয়া হয়ে গেলে তারপর খাবো হলো যে মিষ্টি কুমড়া, পুঁই শাক দিয়ে যে মিষ্টি কুমড়া বানিয়েছি সেটা দিয়ে খাওয়ার পালা। তারপর লাস্টে খাবো চিকেন কারি। আজকে যেন খারকুল পাতা বাটা ছাড়া অন্য কিছু দিয়ে খাওয়ার মনই বসছে না। অল্প করে একটু অল্প করে নিয়ে নিলাম মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দিয়ে পুঁই শাক, ভালো করে ডাটাগুলো আলাদা করে নিচ্ছে আর তরকারিটা দিয়ে মাখিয়ে খাবো। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও তোলার মধ্যে যদি কোনো ভুল বা ত্রুটি থাকে তাহলে অবশ্যই ক্ষমা করে দেবেন। আর কি বলবো, ভিডিওটি আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে আর আমার ভিডিও দেখে যাবে। আর পুঁই শাক মিষ্টিগুলো দিয়ে খাওয়ার পর এবার খেয়ে নেবো মাংস, একটুখানি চিকেন কারি নেবো, অল্প করে নেবো যেহেতু খারকোল পাতা বাটা দিয়ে একদম ভালো করে খেয়ে নিয়েছি, আর চিকেন কারি দিয়ে অল্প পরিমাণে একটু খেয়ে নেবো। টাটা বাই বাই।